শহরে তো আমরা আসি উন্নত জীবন যাপনের জন্য বা কাজের জন্য বলি বা ভালো পড়াশোনার জন্য বলি, তো এই জন্য মূলত মানুষ শহরমুখী হয়। আদারওয়াইজ আমরা মানে থাকার পরিবেশ যদি বলি বা থাকার জন্য আমার মনে হয় বেস্ট প্লেস মানে আমার বাড়িটা পিরোজপুরে, আমাদের যে বাড়ি আছে ওইটাকে বেশি মিস করি সব মিলে। আমার এই ঢাকার বাড়ি যত বেশি লাক্সারিয়াসই হোক না কেন বা যত সাজানো গোছানোই হোক না কেন, ওই বাড়ির ন্যাচারাল পরিবেশের কাছে আমার কাছে কিছুই না আসলে। তবে এখানে উন্নত জীবনযাপনের আশায় বা কাজের জন্য থাকতে হয়। আজ বি প্রপার্টি তারার বাড়িতে আমি জান্নাতুল ফেরদৌস ঐশী আছি আপনাদের সাথে। বাসাটার ক্ষেত্রে যেটা হয় কি, আমরা যারা কাজ করি বা শুধুমাত্র মিডিয়াতে না, মানে আমরা যারা বাসার বাইরে সাধারণত কাজ করি, তো মানে বাসায় ফেরার জন্য সবাই অপেক্ষা করি। তো আমার বাসা ছোটোখাটোর মধ্যে যতটুকু আমার রিফ্রেশমেন্টের জায়গা, আর প্রত্যেকটা জায়গাই আমার ফেভারিট। ড্রয়িং শুধু আমার না, ড্রয়িং রুম মনে হয় প্রত্যেকটা মানুষেরই তাদের বাসার মধ্যে একটা স্পেশাল জায়গা। মোটামুটি এই কর্নারটা আমার ড্রয়িং রুমে, আমি যেখানে এখন বসে আছি আমি এখানেই মূলত বসি, টিভি দেখি, কখনো স্ক্রিপ্ট পড়ি। পরিবেশটা ভালো লাগে আমার ড্রয়িং রুমের, কারণ এখানে গাছ টাচ মানে মনের মতন করে একটু সাজানো। আমার সাথে আমার চাচির সম্পর্কটা অনেক সুইট। মূলত যে দুইটা বিষয় নিয়ে আমার উপর বেশি রাগ করে বা বকাবকি করে, সেটা হচ্ছে টাইমলি খাই না আর অনেক মেসি। আমি টাইমলি খাই না, সকালেরটা দুপুরে, দুপুরেরটা রাতে, কখনো খেলামই না। তবে অনেক সময় সে এরকম অ্যাটেম্প নিয়ে থাকে যে এরকম না, সে আজকে আমাকে বকবে বা এরকম কিছু, বাট বই পেলে সে অনেক খুশি হয়। আসলে আমাদের শহরের বাড়িতে তো ছাদ আর বারান্দা ছাড়া খুব একটা বনায়নের জায়গা নেই। আমার বাসা সব জায়গায় ঘুরলে দেখা যাবে কোথাও না কোথাও মানে সব জায়গায় ছোটোখাটো গাছ আছে, রুমের মধ্যে, বারান্দায় বা লিভিং স্পেসে বলি। গ্রিন হচ্ছে একটা মানে রিফ্রেশমেন্ট দেয়। আমার কাছে শপিং খুব বোরিং লাগে, কিন্তু আমার বোন এত ঘুরতে পারে মানে স্পেশালি বাসা সাজানোর জিনিস, এক একটা রুমের ফার্নিচার, তারপরে পর্দা, সব কিছুর সাথে শোপিসের কালার ম্যাচ করে কেনা। যেমন আমার ড্রয়িং রুমটাতে সব শোপিসই লাল, কিছু কুশন বলি, পর্দা বলি, সব কিছুর মধ্যে একটু লাল আছে। তবে লিভিং স্পেসে যদি বলি একটু গোল্ডেন, মানে এরকম এক এক জায়গায় এক এক কালার। তো এরকম অনেক বেছে বেছে আমরা ঘুরে ঘুরে কিনি। আমার বোন হচ্ছে এই বাসা সাজানো নিয়ে অনেক ছেলে মানুষই আছে, তার নতুন জিনিস কিনে আনার পর সে বাসাটা সাজালো, একটা শোপিস এক জায়গায় রাখলো বা একটা নতুন লাইট কিনে আনলো বা একটা নতুন মিরর কিনে আনলো। ওইটা সাজানোর পর সে প্রথম কয়েকদিন বারবার ওই জায়গায় আসে, বাসার সব লাইট জ্বালিয়ে ওইটা দেখে, মানে তাকিয়ে থাকে ওদিকে দেখে। তারপর বারবার আচ্ছা খুব ভালো হলো না, এটা কিনলাম খুব ভালো হয়েছে না, এটা কিনছি সুন্দর লাগতেছে না, সে বারবার এসে ওইটা দেখতে থাকে মানে অবাক হয়ে। প্রথম কয়েকদিন সে এটা নিয়ে এরকম করতে থাকে। তো ওরকম ওইটা আস্তে আস্তে পুরনো হতে থাকলে আরেকটা কর্নার নিয়ে এসে ভাবতে শুরু করে, আচ্ছা এবার এদিকে কিছু একটা। ওই সেম কাহিনি, প্রথম কিনে আনার পর ওই জিনিসটা সে প্রথম কয়েকদিন এসে দেখতে থাকে। বাসার ভেতরে ঢুকতে হয় না, মানে ঢোকার আগে বাসার যে এন্ট্রিটা, তো আমার লিফট থেকে নেমে অথবা সিঁড়ি থেকে উঠেই হচ্ছে আমার মনে হয় বাসায় এসেছি। কারণ বাসার সামনেটাও মানে ঢোকার জায়গাটাও আমরা বেশ আমাদের মতন করে সাজিয়ে নিয়েছি, একটা ছোট দোলনা, একটু গাছপালা, ঢুকলে ভালো লাগে যে না বাসায় ফিরেছি। আর হয় কি অনেক সময় দরজা খুলতে দেরি হয়, তো আমি আর ওয়েট করি, আমি জাস্ট দোলনায় বসে পড়ি ওখানে। এমনও হয়েছে আমি বাসায় এসেছি, এসে দেখলাম যে বাসায় কেউ নেই, আমি চাবি নিয়ে বাইরে যাইনি, কীভাবে ঢুকবো, হচ্ছে দোলায় বসেই আমি সময় কাটিয়ে দিয়েছি এরকম। আর ওই যে গাছপালা লাগানো, যে তো বসে থাকতে ভালো লাগে ওই জায়গাটায়, তো ততক্ষণ ওখানে বসে অপেক্ষা করেছি। ডাইনিং স্পেসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আই থিঙ্ক প্রত্যেকটা ফ্যামিলির জন্য, ওইখান থেকে তাদের বন্ডিংটা শুরু হয়। ইনফ্যাক্ট আমি যদি বলি যে কাজে একটু লেট হয়ে যাবে, তারপরে যদি দেখি যে একসাথে খাওয়ার সুযোগটা আছে, তখন চেষ্টা করি একসাথে খাওয়ার। আর বাড়ির আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাদের ছাদ।
সবাই কিন্তু আমরা একটু বিকেলবেলা ছাদে যেতে ভালোবাসি। আমার খুব একটা সময় হয় না, খুব একটা যে যাওয়া হয় তা না, তবে মাঝে মাঝে যখন যাই ভালো লাগে। আর ছাদটা বেশ গাছপালা দিয়ে সাজানো, গেলে একটা ভালো টাইম কাটে। এটা মূলত একটা ড্রিম ক্যাচার। এটা মানে যখন আমি মিস ওয়ার্ল্ডে ছিলাম, তো মিস ক্যানাডা শি ওয়াজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, তো সে আমাকে এটা গিফট করেছে। আর আমার মনে হয়েছে এটা মানে এটা রাখার জন্য একটা ভালো স্পেস। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে এটা মূল বাড়ি না হলেও মানে থাকার তো জায়গা আমাদের, বেশিরভাগ সময় তো আমাদের এখানে স্পেন্ড করতে হয়, মূল বাড়িতে এখন বেড়াতেই যাওয়া হয়। আর ওই সুইট মেমোরিজগুলোর জন্য মানে আমার মনে হয় যে মূল বাড়ি যেটা আমাদের আসলে শিকড়, সে শিকড় ছেড়ে এসেও আমরা এখানে ভালো থাকছি, মানে জীবনযাপন করছি, হয়তো ওই সুইট মেমোরিজগুলোর জন্যই হয়তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে এটা।